আমরা যাচ্ছি এখন ভগবানের পূজার দিকে। আমরা এখন চলে এসেছি কৃষি গবেষণা কেন্দ্রতে, ভগবানের ভিটে বাড়ি। এটা মানে ব্রিটিশ আমলে ছোড়া এগুলো মানে পুকুর ছিল, জানো তো। সামনে একটা বিরাট বড় পুকুর, সামনে একটা পুকুর। আমরা এখন চলে এসেছি মেন গবেষণা কেন্দ্রের এখানে, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র। তোকে আমি ছবি পাঠাচ্ছি, তারা হচ্ছে জায়গা এখানকার। এটা না, মানে আরো আগে যেতে হবে। যেটা জমিদারের বাড়ি ছিল এইটাই বাড়িটা। আর বাড়িটা ছিল এই যে আম বাগান টাগান দেখা যায় ওখানে ছিল বাড়িটা। রাস্তা এটাই ছিল, রাস্তার কোন সংস্কার হয় নাই, রাস্তা এটাই ছিল। দেখা যায় বান্ধবীর বাইরা। আচ্ছা, হ্যাঁ। আর এখানে এই যারা বসবাস করতো মানে একর হওয়ার আগে, ওনারা ওখানে ওই যে গাদলা বা পুকুর ওটা ব্যবহার করতো। আগে যেটা অরিজিনাল ছিল ওইটা এই জায়গাটাতেই ছিল, এই জায়গাটাই ছিল কৃষি বিভাগ। আচ্ছা, এই জায়গাটাই ছিল বাড়িঘর, তাদের বিল্ডিং টেলিং এই এখান দিয়েই ছিল। হ্যাঁ, এটা তো বাড়ি, গাছগুলো তো বিরাট বড় বড়, অনেক পুরনো গাছ। ওই একটা গাছ, এটা কি গাছ? রেন্টি গাছ, রেন্টি গাছ। হ্যাঁ, দুইটা পুরনো গাছ আছে আগে। এই এখানে কত, আমি এখানে 25 বছর মতো, 25 বছর ধরে আছে না? তার মানে এই জায়গার সম্বন্ধে আপনি জানেন অনেক কিছুই। কিছু কিছু আর কি, অতটা না। এটা এই এগ্রিকালচার ইনস্টিটিউট, এটা হয়েছে কতদিন হয়েছে? ওটা ইনস্টিটিউট সরকার একর কেনেছে 1976 সালে। আর এই যে এখানে সব বড় বড় গাছ, এগুলো সব পুরোনো দিনের, বিশাল বড় বড় গাছ। এটা পুরানো গাছ, কাটে নাই। এক 150 বছর গাছ পুরনো হবে। হ্যাঁ, এরকম একটা গাছে তো 100 বছর সময় লাগে, 90-100 বছর। এই জায়গাটাই, এই কাঁঠাল গাছের এখানে বাড়িটা ছিল। হ্যাঁ হ্যাঁ, কাঁঠাল গাছের সাইডে এখান দিয়েই বাড়িটা ছিল। এই উপরে দিকটাতে
বলো ভক্ত আদিন শ্রী ভগবান কি জয়, বলো সঙ্গে জয়নি গুরু মাতা কি জয়। ভগবানের জমির মাটি এইখানেই উনি বললেন যে জায়গাটা ছিল যেখানে নাকি বাড়িটা ছিল, তা ওইখান থেকে আমরা ভগবানের এই পবিত্র মাটি নিলাম, এটা নিয়ে আমরা ফিরব, ফিরে আশ্রমে নেব। ভগবানের ভাইরাও আমাকে রিকোয়েস্ট করেছিল, যে কোথার নিচে মাটি নিয়ে আসার জন্য, তা আমরা নিতে পেরেছি এই মাটি। ভগবানের আশীর্বাদে যেন আমরা আমাদের দেশে দেশেও নিতে পারবি, সবই করতে পারবি। তো ভগবানের ভিটেবাড়ির মাটি নিয়ে নেওয়া হয়েছে, আমরা এখন যাচ্ছি ভগবানের ভিটেবাড়ির যে পুকুরটা ছিল সেই পুকুরটা দেখতে। চলো দেখাই কেমন লাগে। দেখো অদ্ভুত চুরি করা ছিল। হ্যাঁ, ভাবতেও কেমন লাগছে যে ভগবানের ভিটে মাটিতে দাঁড়িয়ে আছি, যেখানে ভগবানের জন্ম হয়েছিল 1942 সালে, যেখান থেকে অবতার পুরুষের আবির্ভাব, ভগবানের আবির্ভাব, সেই মাটি দর্শন করার আজকে সুযোগ পেলাম, এখানে আসবার সুযোগ পেলাম, এবং কী সুন্দরভাবে সব কিছুই হয়ে যাচ্ছে। এটা ঈশ্বর কৃপা ছাড়া, ভগবানের কৃপা ছাড়া, ভালোবাসা ছাড়া অন্য কোনো কিছু না। তা সবার জন্য একটু মাটি নিয়ে যাচ্ছি আর মিষ্টি মধুর স্মৃতি নিয়ে যাচ্ছি এখান থেকে। বাংলাদেশ সফর আজকে আমাদের এখানেই শেষ হচ্ছে, কালকে আমরা ভারতবর্ষে ফিরছি। এটাই ছিল বাংলাদেশ আসার আসল উদ্দেশ্য। আর ও এসেছিল, ও কিচ্ছু মনে করতে পারছে না, অনেক ছোটবেলায় এসেছে, অনেক ছোটবেলায় কিচ্ছু মনে করতে পারছে। লাগাবে ভাই, ও ভালো, ও হ্যাঁ লাগাবে, আসো। ও আমাদেরকে অটোতে করে নিয়ে এসছে, আমরা আমাদের সাথে আর্কিওলজিস্ট নিয়ে এসেছি, শ্রী পার্থ বোস। এই দেখ কি গাছের এই যে এই যে সরু সরু ইট গুলো দেখতে পাচ্ছো, লাখনিয়া ব্রিক্স বলে, লাখনিয়া সামনে চলে যায়, যেগুলো বিট খুব ছোট। হুম, এটা প্রাচীন সভ্যতার আগে ব্যবহার হতো। আচ্ছা, কি বলে এগুলোকে? লাখনিয়া ব্রিক। আর ওই 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 যে ওই ইটগুলো, ওই ইটগুলোর উপরে কিছু উপর যে স্ট্রিপ আছে না, স্ট্রিপগুলোতে একদম সরু ব্রিক দেওয়া আছে। আচ্ছা, এখন যে ব্রিক্সের সাইজ, এটা এটার ব্যবহার হয়েছে আজ থেকে খুব বেশি হলে 1100 বছর আগে। তা আপনার কি মনে হয় এটাও কি? এটা পুরনো, ওটাও পুরনো, এটাও পুরনো, খুবই পুরনো। পুরনো বলতে 200-300 বছর? না না, 200-300 বছর না, তারও আগে, তারও আগে, তারও আগে। হ্যাঁ, এই বিল্ডিং এর খারাপ জিনিস মানে আপনি রাখেন, এটা রাখেন তো, রাখেন, কোনো ব্যাপার না, এটা আমরা খুশি হয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি মিষ্টি খান, ছেলেমেয়েদের মিষ্টি খান। হ্যাঁ, নাও নাও নাও, কিছু হবে না, নাও, স্বামী দিচ্ছে, অসুবিধা নেই। ওরা ফোন নাম্বার দেন, পরে কোনো সমস্যা আছে। ওইদিকে নার্সারি আছে তাই না? হুম, এই কত মাছ, দেখে সাবধান। হ্যাঁ হ্যাঁ, স্নান করে নিতে পারিস। দেখা না দিলে বন্ধু কথা কইও না, দেখা না দিলে বন্ধু কথা কইও না, স্নান করবি না, করে নেবো।
আচ্ছা এটা প্রদীপের খোল আছে, তার মানে এখানে কি হতো, দেবীর দেবীর পুজো হতো। একজন আর্কিওলজিস্টকে সাথে এনে আমাদের ভালোই হয়েছে, কিন্তু অনেক কিছু উনি আমাদেরকে বলছেন এই জায়গার সম্বন্ধে। এটা অনেক পুরনো, এই ঘাটটাও অনেক পুরনো। তার উপরে মোটা, মানে এইটা হচ্ছে অরিজিনাল, নিচেরটা পরেরটা সংস্কার, এটা হচ্ছে অরিজিনাল। নিচের গুলোতে ঘাস আর ইয়ে আছে, সুরকি আছে, দু রকমের ইয়ে। আচ্ছা এটা কত পুরনো হবে পার্থবাবু, এটা কত পুরনো হবে? এটা ওরকমই 600 বছর পুরনো। এই পিলারটা, অনেকটা তো রোমান গ্রিক এরকম আর্কিটেকচার লাগছে আমার।